বঙ্গবন্ধু বিপিএল ক্রিকেট প্রসঙ্গ বিপিএল এ এবার সর্বোচ্চ তিন এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার দলে ভিড়িয়েছে ঢাকা প্লাটুন কিন্তু তাদের সবাই বড় সময় ধরেই আছেন মাঠের বাইরে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়া মশরাফির সাথে আছেন এবছর কোন টি টোয়েন্টি ম্যাচ না খেলা তামিম ইকবাল ঢাকার কোচ সালাউদ্দিন অবশ্য বলছেন ম্যাচ খেলতে খেলতেই ফরম্যাটটার সাথে মানিয়ে নেবে সবাই নতুন বিপিএলের দল ঢাকা প্লাটুন তবে ক্রিকেটারদের প্রায় সবাই চেনামুখ কিন্তু দলের সেরা ক্রিকেটারদের সবাই কি তাদের সেরা সময় কাটাচ্ছে ড্রাফটে এ প্লাস ক্রিকেটারদের তালিকা থেকে ঢাকা প্রথমে ডেকে নেয় তামিম ইকবালকে শ্রীলঙ্কায় সুপার ফ্লপ সিরিজ শেষে ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখেন টাইগার ওপেনার এর মধ্যে কেবল একটা ম্যাচই খেলেছেন তামিম সেটাও ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেট এনসিএলএ চট্টগ্রাম বিভাগের হয়ে ঢাকার আরেক দেশি এ প্লাস ক্রিকেটার মশরাফি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকেই অবসরে গেছেন বছর দুয়েক আগে জুলাইয়ে বিশ্বকাপের পর ক্রিকেটের মাঠের চেয়ে রাজনীতির মাঠেই বেশি ব্যস্ত টাইগার ওয়ানডে ক্যাপ্টেন সেই হিসেবে প্লাটুনের এ প্লাস ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে আপ টু দ্য মার্ক শাহিদা আফ্রিদি এক লাখ ডলারে পাকিস্তানি এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে ঢাকা মাস্টারেক আগে কানাডা ব্র্যাম্পটন টি টোয়েন্টি খেলে ফিরেছেন তবে একটা ম্যাচে কেবল অপরাজিত ছিয়াশি রান ছাড়া ছিল না কোনো পারফরমেন্স তারপরেও ওদের নিয়েই আশাবাদী দলের হেড কোচ টুর্নামেন্ট যত যাবে ডে বাই ডে তারা আরও ইমপ্রুভ করবে আমার মনে হয় যে কিছু ট্রেনিং সেশন করতে বললে তারা পুরোপুরি রিদমে চলে আসবে যেটা সবচেয়ে বড়ো সেটা হচ্ছে যে আমি বলবো যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস সেটা আপনি আসলে পয়সা দিয়ে কিনতে পারবেন